কাতার বিশ্বকাপে শেষ ষোলোতে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে আজ রাতে মাঠে নামবে লাতিন আমেরিকার পরাশক্তি ব্রাজিল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায়। ম্যাচের আগের দিন অনুশীলনে দেখা গিয়েছে নেইমারকে, পায়ের জড়তা কাটাতে বিভিন্নভাবে বল নিয়ে কাজ করতে দেখা যায় এই তরুণ ফুটবলারকে। সংবাদ সম্মেলনে কোচ তিতে বলেন, ভালো বোধ করলে অবশ্যই এই ম্যাচে খেলার সম্ভাবনা আছে নেইমার জুনিয়রের। চোট সেরে মাঠে ফিরেছেন দানিলো। ব্রাজিল ও দক্ষিণ কোরিয়া এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে সাত ম্যাচে, যেখানে আধিপত্য পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের। সাত ম্যাচের মধ্যে ছয়টাতেই জিতেছে হলুদ শিবির, দক্ষিণ কোরিয়ার জয় এক ম্যাচে। তবে বিশ্বকাপে এখনও ব্রাজিল দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হওয়ার সুযোগ হয়নি।